একটু তো খুন করা হয়েছে ওর বাবার লকডাউনে প্রতিবাদ করেছিল বলে তাই সবাইকে ক্লাসে প্রজেক্ট দিলো আমার বাবাকে নিয়ে ছাদে নিয়ে গেল কেন দুজনা মিলে মনে হচ্ছে এক ধুলো করে আমার বাবাকে ফেলে দিয়েছে না না কেন মানসিক অবসাদে ভুগবে ওরা ঘুরিয়ে দেওয়ার জন্য সত্যিটাকে সামনে যাতে না আসতে পারে তার জন্যই চেষ্টা করছে জন্ম পর আমি চলে গেছিলাম বাচ্চা ছেড়ে এত বড় অপবাদ কি করে দিতে পারছে কে দিদি তো পাশে সবসময় থাকেন আশা করি আমাদের ক্ষেত্রে একটু দেখবেন কসবার বেসরকারি স্কুলে ছাত্রের মৃত্যু আর সেই ছাত্রের মৃত্যুকে ঘিরেই ফের প্রশ্ন উঠেছে আবারও এক স্বপ্ন হারিয়ে যাওয়াতে প্রশ্ন তুলছেন তার প্রতিবেশীরা তার আত্মীয়রা তার বাবা মাও প্রশ্ন উঠছে ছাত্র কি মানসিক অবসাদে ভুগছিলেন সেই প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের খোদ চেয়ারপারসনও কি বলছেন ছাত্রের মা শোক সন্তপ্ত পরিবার শোকা শোকাচ্ছন্ন মা তিনি বলছেন তার ছেলের কথা আমরা শুনবো সরাসরি দিদি একটা প্রশ্ন উঠছে যে আপনার সঙ্গে আপনার ছেলে থাকতো না এটা তো একটা বরের পরের প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা উঠছে যে ও নাকি মানসিক অবসাদে ভুগছিল এটা কি সত্যি যে ও মানসিক অবসাদে ভুগছিল বলে আত্মহত্যা করেছে না না কেন মানসিক অবসাদে ভুগবে ও তো সুস্থ বাচ্চা আমার খেলাধুলা অফিসে স্কুলে গেছে এমন কি আমরা এই এক ঘন্টা আমরা একটা গার্জেনের সঙ্গে কথা বললাম ওর ওর মেয়ের মেয়ে একই ক্লাসে পড়ে আমার বাচ্চার সঙ্গে ওরা বলল আমার ছেলের মানে ওর থেকে ছেলে আমার ছেলে ওর থেকে টিফিন কেড়ে খেলো তার এক ঘন্টার আগে ওর সঙ্গে চুল ধরে টানাটানি করলো মজা করলো যদি মানসিক অবসাদে ভুগবে তাহলে এরকম কেউ মজা করতে পারে সে হাসিখুশি থাকতে পারে রাজ্যে শিশুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী তিনি বলছেন যে ওরা একটা দুশ্চিন্তা কাজ করতে পারে বলে তিনি দাবি করছেন কি বলবেন মানে সেটা কতটা সত্যি আপনারা কি বলছেন সেটা তো পুরোপুরি মিথ্যে তো যাচ্ছে যে কেসটাকে ওরা ঘুরিয়ে দেওয়ার জন্য সত্যিটাকে সামনে যাতে না আসতে পারে তার জন্যই চেষ্টা করছে তো সে সেই জন্যেই তো উনি বলছেন নাহলে উনি উনি কি উনি আমাকে চেনেন উনি আমাকে চেনেন না আমাদের পরিবারকে কাউকে চেনেন উনি এত বড় কথাটা বলতে পারলেন যে আমার বা জন্ম দেওয়ার পর আমি চলে গেছিলাম বাচ্চা ছেড়ে তাহলে আমার বাচ্চাটাকে কে মানুষ করলেন উনি কি মানুষ করে দিয়েছিলেন উনি এত বড় এত বড় অপবাদ কি করে দিতে পারছে না জেনে কিছু স্কুলের থেকে কি ও পড়ে গেছে বা আত্মহত্যা করেছে এই বিষয়ে আপনারা কি খুনের অভিযোগ এখনো করছেন মানে খুন করা হয়েছে কেন করছেন কেন আত্মহত্যার অভিযোগও করছেন না মানে সেই প্রশ্ন কেন উঠছে না একটু তো খুন করা হয়েছে এটা তো কারণ তো ওর বাবার লকডাউনে প্রতিবাদ করেছিল বলে তাই তখন তো ওরা পুরো তো বলেই দিয়েছিল ওর বাবাকে আপনাকে টার্গেট করা হলো আপনাকে টার্গেট করা হলো তার প্রতি দু তিন এখন নিলো দু হাজার একুশে যে লকডাউনে যে প্রতিবাদ করেছিল তার এই দু হাজার তেইশে সেটা নিল তা ওর ক্ষেত্রেই কেন এই সমস্যাটা সৃষ্টি হবে ওকেই কেন টার্গেট করা কারণ ওর বাবাই তো মেন ছিলেন না ওই আন্দোলনের বাবাই মেন ছিলেন আর এমনি সবাই গার্জেনরা পাশে ছিলেন কিন্তু ওর বাবাই পুরোটাই পরিচালনা করেছিল। তাই জন্যেই তো ওনাকে তো ম্যাডামরা প্রিন্সিপালরা সবাই বললেন যে আপনি টার্গেট করা হলেন আর ফার্স্টে আমার বাবা আমার বাবাকেই আমার বাবার ওপরে এই টর্চারটা হলো একদম শেষ করে দিল পরিকল্পনা করে কোনো খুন এরকম কোনো অভিযোগ করছিলেন আপনি কাঁদতে কাঁদতে খানিক্ষণ আগে বলছিলেন আমরা শুনছিলাম হ্যাঁ এটা পুরো যে পরিকল্পনা করে খুন সেটা এখন জানতে পারলাম জয়িতা ম্যাম ছাদেই প্রেজেন্ট ছিলেন তারপরে ওদের পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রজেক্টগুলো যে ফেরত দেওয়া হচ্ছিলো অঙ্কের প্রোজেক্টগুলো সেইগুলো মৌসুমি ম্যাম দিচ্ছিলেন সবাইকে দেওয়ার পরে আমার বাচ্চাকে ডেকে নিলেন আলাদা বল ওপরে নিয়ে গেলেন ও স্টুডেন্টদের বললো ওপরে নিয়ে যাচ্ছি তার দু পাঁচ মিনিটের মধ্যে একটা ধপ করে আওয়াজ হলো আওয়াজ হয়েবে ওরা ওরা এসে বলছে একটা নিচ কেউ মনে পড়ে গেছে স্টুডেন্টরা বলছে কেউ মনে পড়ে গেছে ওরা একটু বুঝতে পারিনি রক্ত মুখ দেখে বল ভেবেছে বুঝতে পারিনি বলছে মানে তাড়িটা দেখে বলছে যে মনে তারপরে এক যখন ওপর থেকে পড়ছিল ইলেভেন ক্লাসের একটা ছেলে দেখতে পেয়েছে পুরো মুখটা যেটা তারপরে সায়নী ম্যাম গিয়ে ওদের ক্লাসে গিয়ে সবাইকে চুপ করিয়ে দিয়ে বলেছে তোমরা তো এ করছো কেন আমরা দেখছি ও পড়ে গেছে তো একটু হাত পাই নাই ভাঙবে আর কী হবে এই কথা বলেছিলেন ছাদে যিনি প্রেজেন্ট ছিলেন আপনারা বলছেন সেই সময় তিনি ছাদে কি কি অভিযোগ করছেন ছাদে প্রেজেন্ট থেকে তিনি কি করবেন ওই মৌসুমি ম্যাম ওকে নিয়ে যাবে দুজনে মিলে মনে হচ্ছে এক করে আমার বাবাকে ফেলে দিয়েছে মানে আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন যে ম্যাডামরা ধরে ফেলে দি হ্যাঁ ধরে ফেলে দিয়েছে তাহলে আমার বাবা যে ছাদে নাকি জালি কাটাই এইসব আছে ওরা আমার বাবা কেন করতে যাবে কেন প্রথম কথা এটা করতে তো যাবে না আর ওরা ওই প্ল্যান ওই ওখানে তাহলে উনি ওই সময় ছাদে প্রেজেন্ট থাকবে কেন আর সবাইকে সবাইকে ক্লাসে প্রজেক্ট দিলো আমার বাবাকে নিয়ে ছাদে নিয়ে গেল কেন ওর বেলায় কেন ছাদে নিয়ে গেল এটাই তো এটাই তো পুরো প্ল্যান ম্যাপিক বোঝাই যাচ্ছে আপনি সিআইডি তদন্ত চাইছিলেন যে পুলিশের প্রতি আপনার ভরসা নেই দিদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছেন সিআইডি তদন্তের জন্য কেন বলছেন সিআইডির উপরেই কেন ভরসা রাখছেন কি কি অসুবিধা হচ্ছে আমি তো ফার্স্টে আগে বলে দিয়ে গৌরব আছেন গৌরব স্যার আর আয়ন স্যার এনারা দুজনে আমার বাচ্চার কেসে যেন ইনভ ইনভলভ না থাকে ওদের এই দুজনা যেন নাম আমাদের আমার বাচ্চা যেন এ আমার বাচ্চার কেসে যেন এরা দুজনা না থাকে আর আমি তা তার এদের উপর ভরসা রাখতে পারছি না বলে সিআইডি তদন্ত চাইছি কসবা থানার উপর আমার আস্থা নেই এরা দুজনে যেহেতু প্রেজেন্ট আছেন ওই জন্য ওই কসবা থানার উপর আমার আস্থা নেই আমি সিআইডি তদন্ত চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন করছেন যে তিনি আপনার ছেলের যে মৃত্যু সে বিচার হোক বা এভাবে কিছু আবেদন করে দিদি তো পাশে সবসময় থাকেন আশা করি আমাদের ক্ষেত্রে একটু দেখবেন এইটাই আর কি দিদি দিদি পাশে থাকলেই হবে ছাত্রের মা তিনি স্পষ্টতই বলছেন আবারও বলছেন সিআইডি তদন্ত চায় রাজ্য পুলিশের উপর ভরসা তার আছে কিন্তু এই কসবা থানার বিরুদ্ধেও অভিযোগ করছেন তিনি শুধু তাই নয় রাজ্যে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী ঠিক যে অভিযোগ এনেছেন যে দাবি করেছেন তাও কিন্তু তিনি উড়িয়ে দিচ্ছেন বলছেন তিনি আমাকে কতটা চেনেন ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট ইন